এখন আপনাদের মাঝে ওয়াজ ও নসিহত নিয়ে আছেন বিশিষ্ট ইসলামী জিন্দাবাদ আশিকুর রাসুল হযরত মাওলানা মুফতি আমিন আফজাল হানাফি সাহেব সিটি গেট চট্টগ্রাম সাম্বারি গ্রামের কৃতি সন্তান মুফতি আমিন আফজাল হানাফি সাহেব সিটি গেট চট্টগ্রাম হুজুরের পূর্বে একটি নাচ পরিবেশন করবেন মোহাম্মদ রিয়াজ السلام عليكم ورحمة الله وبركاته. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله او غدويا لبي دويا كورونا او غدويا لبي دويا كورونا ايسي تبو مدينة খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দাঁড়ি দূর করো না ও গো দয়ার নবী দয়া করো না দূর করে দিও না পাবে তুমি না গুনার মরে কাঁদে টুকুম করো এসে তবু মদিনা খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দাঁড়ি দূর করো না প্রেমের পিয়াসে আমি তোমায় ছাড়া না কামি প্রীতির সোহাগে একটু পান ভরো না খালি ফিরে যাব না দাঁড়িয়ে দয়ার দাঁড়ি দূর করো না ও গো দয়ার নবী দয়া করো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك سيدي سيدي يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعده فقد قال الله تعالى في الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام مسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين وفي شان مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد آسمان ہی پر سب نبی رہ گئے عرش عظم پہ پہنچا ہمارا نبی اللہم صل علی سیدنا مولانا
محمد وعلى آله سيدنا مولانا تمري فل دھرا تمري আমি হতে পারি গরে বারি হারা যদি তোমার প্রেমে পাই গো সারা হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে আঁকি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله আশিক হই লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও মাবুদ মাওলারে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো রে আমার নূর নবীজির খাতিরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم دمي دمي جو پره من الله دم تاکیتے بھولو نا من الله دمي دمي جو پره من الله دم تاکیتے بھولو نا من الله আল্লাহ 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 তুম তাকিতে বইল না মন আল্লাহ আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমায় দেখিতেছেন আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমায় দেখিতেছেন বিশ্বাস করি আডাকো আল্লাহ দম তাকিতে বইল না মন আল্লাহ দমে দমে চপরে মন আল্লাহ দম তাকিতে বইল না মন আল্লাহ তুমি বাঁচাইলে বা চাইতে পারো মারিলে মারিতে পারো তুমি বাঁচাইলে বা চাইতে পারো মারিলে মারিতে পারো যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ আহা যাহা ইচ্ছা তাহা করো আল্লাহ তুম তাকিতে বইল না মন আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ তুম তাকিতে বইল না মন আল্লাহ 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 আল্লাহ
কদম তাকিতে বইল না মন আল্লাহ সামিয়ুম বাসির আল্লাহ গাফুর গফার ও আল্লাহ সামিয়ুম বাসির আল্লাহ গাফুর গফার ও আল্লাহ কাজীউল হাজাত মেরে আল্লাহ কাজীউল হাজাত মেরে আল্লাহ দম তাকিতে বইল না মন আল্লাহ দমে দমে জপরে মন আল্লাহ ও দম তাকিতে বইল না মন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে আমার তো যায় আসে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা সেই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল সেই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার আমার তো যায় আসে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা দুনিয়ার পাগলে কি না বলে কি না খাই আমি শুধু নবীর সালাম দরুদ পড়ে মজা পাই দুনিয়ার পাগলে কি না বলে কি না খাই আমি শুধু নূর নবীজির দরুদ পড়ে মজা পাই যার প্রেমেতে কুল কায়েনাত যার প্রেমেতে কুল কায়েনাত হলো পাগল দেবানা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আম্মা বাদ আলহামদুলিল্লাহ ওয়াশুকুরুল্লাহ ওয়াসসালাতু আলা রাসূলিল্লাহ সুজলা সুফলা চির সবুজ এই সোনার বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলাদিন কসবা উপজেলা সেমবাড়ি নাজিরপাড়া যুব সমাজ ও গ্রামবাসীর সহযোগিতায় ১২তম সুন্নি মহাসম্মেলনের মান্যবর সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত গাজী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব এবং আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সুন্নিয়তের অত্যন্ত প্রহরী দরবারে বারিয়া শরীফের পীর সাহেব মুফতি সৈয়দ শামসুদ্দোয়া বাড়ি মাদ্রাজিল্লাহ আলী হুজুরের শাহজাদা মাওলানা মুফতি সৈয়দ মোকাররম বাড়ি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন আজকের বিশেষ বক্তা হিসেবে হজরত মাওলানা নাজির আহমেদ মুজাহিদি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম
সামনে উপবিষ্ট সামিনে ইজাম মুরব্বি বাবারা নওজোয়ান ভাইরা কোসি কাসা মাসুম বাচ্চারা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা ঘরে বসে শুনছেন আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুআজ্জেস সামিনে ইজাম আপনাদের সম্মুখে খুতবার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের প্রথম আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি অল্প সময়ের মধ্যে আয়াতের সরল অনুবাদ তাফসীর বিশুদ্ধ তাফসীরের আলোকে কিছু কথা বলে মুখতসর আপনাদের কাছ থেকে বিদায় নিব বাবাজিরা আমার আমরা সকলে অবগত আছি এই মাস রজব মাস এই মাস মিরাজ নবীর মাস আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন শাফি আল মুজনাবিন এই মাস আসলে আল্লাহর রাসূল একটা দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান আয় আল্লাহ রজব এবং শাবান মাসের মধ্যে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ রে তোমার মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও জোরে বলি সুবহানাল্লাহ সর্বোপরি এই মাসের মধ্যে খিন্দেল ওয়ালিয়া তাই রাসূল খাজা গরিব নওয়াজ মাহিনউদ্দিন চিশতি আজমিনী সঞ্জিরি খাজা বাবা এই মাসের মধ্যে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন সয়ে রজব তারপরে এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের এই রজনী আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশাহ বিশ্ব সবার সভাপতি সৃষ্টি কুলের প্রাণ নবী দু জাহান গুনাহগার উম্মতের দু কুলের সাথী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজমের মেহমান করেছেন জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر سبحان الذي পুতো পবিত্র ওই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি সমস্ত আয়েব থেকে দোষ ত্রুটি থেকে যিনি মুক্ত এত পবিত্র মহান সত্তা আল্লাহ যিনি আসরা বিআবদিহি তার প্রিয় বান্দাকে সশরীরে জাগ্রত অবস্থায় ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা রাত্রিকালীন রাত্রির কিছু একটা সময়ের মধ্যে মক্কাতুল মুকাররমা ওই হেরেম শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে রাত্রির কিছু একটা সময়ের মধ্যে ভ্রমণ করিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাযী বারাকনা ওই মসজিদে আকসার চতুর্পাশ বরকতময় আল্লাহ বরকত রেখে দিয়েছেন হাওলাহু লিনুরিয়াহু আল্লাহ বলে হাবিব আপনাকে কেন কেন আপনাকে মেরাজ দিলাম সফর করাইলাম লিনুরিয়াহু আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত কুদরত আছে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি
সমস্ত কিছুর পরিদর্শন করানোর জন্য আপনি সচক্ষে দর্শন করার জন্য আমি আল্লাহ আয়াতিন আমার আয়াতসমূহ আমি আল্লাহ কুদরতুল্লাহ আমি আল্লাহ যা কুদরত সৃষ্টি করেছি সমস্ত কিছুকে আমি আল্লাহ আপনাকে ঘুরে ঘুরে দেখাবো জান্নাত জাহান্নাম আরশে কুরসি লৌহ কলম কুল কাইনাত আপনাকে সচক্ষে আপনাকে চর্মচক্ষে দেখানোর জন্য আমি আল্লাহ আপনাকে মিরাজের জন্য দাওয়াত করেছি চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ إنه هو السميع البصير নিশ্চয়ই তিনি সর্বদ্রষ্টা এবং শুনলেওয়ালা এই হচ্ছে সামষ্টিকভাবে আয়াতের তরজমা বন্ধুরা আমার বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার বন্ধুকে মিরাজের জন্য দাওয়াত দিয়েছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তার ফুফু আম্মা উম্মে হানির ঘরের মধ্যে সুন্দর পড়ে ঘুমিয়ে আছেন জোরে বলি সুবহানাল্লাহ অন্যদিন আল্লাহর নবী ঘুমাই না রাহমাতাল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় অর্ধরাত পর্যন্ত আল্লাহর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলান ক্বালিলান নিসফাহু হাবিব ও বন্ধু আমার আমি আল্লাহ আপনাকে আপনাকে আমি রুখসত দিয়েছি আপনার সমস্ত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি তারপর হাবিব গো আপনি রাত্রির অর্ধেকটা সময় আপনি দাঁড়িয়ে যান কারণ হচ্ছে হাবিব আমি মাসুক ঘুমাই না আপনি আছে আমি আল্লাহ ঘুমাই না আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান আপনার সাথে আমার প্রেমের আলাপ হয় জোরে বলি সুবহানাল্লাহ বলছিলাম বাবাজিরা আমার বন্ধুরা আমার আল্লাহর রাসূল মিরাজের রজনীতে উম্মে হানির ঘরে নিদ্রিত অবস্থায় আছেন না ঘুমের মধ্যে না জাগ্রত এমন অবস্থায় জিব্রাইল আমিন মিকাইলকে নিয়ে উম্মে হানির ঘরের ছাদ ফাঁক করে আল্লাহর নবীর কাছে আসলেন জোরে বলি সুবহানাল্লাহ আচ্ছা বাবাজিরা আমরা কারো ঘরে গেলে আমরা কি মানুষের ছাদ বাক করে যাই না দরজা দিয়ে যাই এ আদব মন ওই জিব্রাইল জানে না জানে কি জানে না কুটি 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 ফেরেশতার সরদার জীবনে কতবার আল্লাহর ওহি নিয়ে নবীদের নিকট এসেছেন সে আকল জ্ঞান জিব্রাইলের আছে না নাই জিব্রাইল বুঝাইতে চায় জগতের মানুষ আমি জিব্রাইলের সেই জ্ঞান বজ্রতা নম্রতা সব আছে আমি ঘরের দরজা দিয়ে না ঢুইকা উম্মে হানির ঘরের সাত বাক করে কা ঢুকলাম কেন বিষয়টাই বড় আশ্চর্য ওরে দুনিয়ার মানুষ শুনো শুনো এখন থেকে যা কিছু হবে সবগুলো আশ্চর্য হবে তোমাদের বেন্টে ধরবে না কোন সায়েন্টিস্ট তার হিসাব মিলাইতে পারবে না দুনিয়ার কোন বুদ্ধিজীবীর বুদ্ধিতে ধরবে না সেজন্য আল্লাহ বলেছেন সুবহান আমি আল্লাহ হচ্ছি সুবহান এমন সুবহান আমি আল্লাহর পক্ষে তা সম্ভব যা তোমাদের মাথায় ধরবে না যা তোমাদের দেমাকের মধ্যে ধরবে না চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ জিব্রাইল আমিন আল্লাহ রসুলের নিকট আসলেন উম্মে হানির ঘরের মধ্যে সাত বাক করে এসে দেখে আল্লাহর রসুল আরাম ফরমাচ্ছেন জিব্রাইল মনে মনে ভাবে আল্লাহর রসুলকে যদি আমি ডাক দেই আল্লাহর রসুলের ঘুমের ব্যাঘাত ঘটবে আল্লাহর রসুলের মনে কষ্ট যাইবে ইতস্তবত করতে করতে হঠাৎ করে জিব্রাইল আমিন আল্লাহর রসুলের কদমের মধ্যে নুরানি জিব্বাটা লাগাই দিছে জোরে বলি সুবহানাল্লাহ নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা নূর নবী
যাই মেরাজে নিলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দূর দেশে আলা সেই খুশিতে পর সবাই দূর দেশে আলা নূর নবী যাই দিদারে নিলেন খোদা তালা নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দূর দেশে আলা সেই খুশিতে জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াত নিয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় সে দাওয়াত নিয়া উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলিওয়ালা উম্মে হানির গড়ে পাইলেন নবী কামলিওয়ালা সেই খুশিতে পর সবাই দুরুদ সল্লি আলা নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দূর দেশে আলা নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া ডাক দেওয়ার সাহস না পেয়ে জিব্বা কদম তলায় ডাক দেবার সাহস না পেয়ে জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দরুদ সল্লে আলা নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তালা দয়াল নবী যাই মেরাজে নিলেন খোদা তালা সেই খুশিতে পর সবাই দূর দেশে আলা সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল তাকে দাঁড়ায়া জিবরাইল সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল তাকে দাঁড়িয়ে সামনে যেতে পারব না গো ইয়া নূর আল্লাহ সেই খুশিতে পর সবাই দূর দেশে আলা সকলে মায়ার জবান নিয়ে একটা চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ বাবা জিরা আমার মোটামুটি মানুষ যা হইছে আমার মতো ছোট বক্তার জন্য যথেষ্ট কিন্তু একটু এলোমেলো না হয়ে এদিক সেদিক না বসে যদি কষ্ট করে একটু আল্লাহ এবং রসুলের প্রেম ভালোবাসা মহাব্বত হৃদয়ে জাগ্রত করে আজকে মেরাজ নবীর মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস আদবের সাথে একটু কষ্ট করে একটু সকলের সামনে চলে আসলে বলছিলাম বাবা জিরা আমার আল্লাহর নবী রহমতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে নিদ্রিত অবস্থায় আছেন অন্য একটা রাওয়ায়েতের মধ্যে আসছে তাফসীরের মধ্যে আল্লাহর নবীকে জিবরাইল পাইলেন খাতিমে কাবা যেটাকে বলা হয় মাতব খাতিমে কাবার পাশে আল্লাহর নবী হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাফর এবং আল্লাহর নবী খাতিমে কাবার মধ্যে শুয়ে আছেন এমন অবস্থায় জিবরাইল আমিন আসলেন মিকাইল বলে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন যাকে নিতে পাঠাইলেন তিনজনের মধ্যে তিনি কোনজন জিবরাইল বলে মিকাইল মিকাইল তিনজনের মাঝখানে যে নূরানি যার চেহারাটা নূরে চমকাচ্ছে যার চেহারা থেকে নূরের দীপ্তি বের হচ্ছে মিকাইল আজকে তাকে আল্লাহ পাক দাওয়াত করেছেন চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ খাতিমে কাবা থেকে আল্লাহর নবীকে জিবরাইল মিকাইল নিয়ে গেলেন জমজম কূপের পাশে আল্লাহর নবী বলে আমি জমজম কূপের পাশে যাওয়ার পরে ও জিবরাইল মিকাইল জিবরাইল আমার সিনাটাকে ফেরে ফেললেন সিনাটাকে দুই ভাগ করলেন ফাখরাজা কলবি জিবরাইল আমি রসুলের কলবটা বের করলেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন ফাশাক্কা সদরি জিবরাইল
জমজম কূপের পাশে আমি রাসূলকে শোয়ায়া কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ছিড়ে ফেললেন ফা আখরাজা কলবি আমার কলবটা বের করলেন কিন্তু আমি রাসূল খোদার কসম জাররা পরিমাণ কষ্ট পাই নাই আমি রাসূল থেকে বিন্দু পরিমাণ রক্ত মুবারক বের হয় নাই চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ الله رب العالمين بلن ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك أي حبيب بندق أمارم يبنك পক্ষকে কি বিতরণ করি নাই ও ইয়া রাসূলুল্লাহ আমি সচ্চায় আপনার পক্ষকে বিতরণ করে দিয়েছি মুসা নবীকে যখন আমি বললাম ইজহাব ইলা ফিরাউনা আন্নাহু তাগা ও মুসা তুমি ফিরাউনের কাছে যাও সে বড় বিয়াদব সে বড় অত্যাচারী সে বড় জালেম মুসা নবী সচ্চায় আমার কাছে চাইছে রব্বি শিরাহ لي صدري ويسر لي أمري أحول عقدة من لساني يفقه قولي الله بولي موسى فرعونের কাছে যাও সে তো অতিরিক্ত প্রদষ্ট জালেম তাকে দাওয়াত দেওয়ার দরকার মুসা নবী আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন রব্বিশ রহালি সাদরি আয় আল্লাহ মুসাকে মোকাবেলা করার জন্য আমার সিনাটাকে তুমি প্রশস্ত করে দাও আর আল্লাহ রাসূল আল্লাহর কাছে চাই নাই আল্লাহ বলে হাবিব মুসা চেয়েছেন আপনি চান নাই আমি আল্লাহ স্বেচ্ছায় আপনার বক্ককে বিদীর্ণ করে দিয়েছি চারবার চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন فشق صدري فأخرج قلبي أمر رضا أمر قلوب أمر بيتر থেকে বের করলেন আমি রাসূলের বিন্দু পরিমাণ ব্যথা লাগে নাই আমি রাসূলের নূরানি জবান নূরানি এই বডি জিসিম মুবারক থেকে এক ফোঁটা রক্ত বের হয় নাই কারণ আমার রাসূল হচ্ছেন নূর আল্লাহর নবী বলেন আমার কলবটাকে জিবরাইল একটা স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন জমজমের পানি দিয়ে ওই কলবটা তত করে আমার কলবের মধ্যে ঈমান এবং ইয়াকিন ঈমান এবং হিকমত ঢেলে দিলেন জোরে বলি সুবহানাল্লাহ জিবরাইল আমিন আল্লাহর রাসূলের কলবের মধ্যে ঈমান এবং হিকমত ঢেলে দিয়ে কলবটা আবার আগের জায়গায় রেখে দিলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত আজ মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সভাপতি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত সাম্বারির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের যিনি সভাপতির মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী পীর সাহেব নাটকীয় দরবার শরীফ বর্তমান গদিনী শিল্পীর হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন আমাদের মাঝে আরেকজন দাওয়াতিমা রহমানগণ এসে উপস্থিত আছেন মুর্শিদুল আলম ভূঁইয়া তদন্ত ওসিম চাঁদপুর মুর্শিদুল আলম ভূঁইয়া তদন্ত ওসিম চাঁদপুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আপনাদের সকলেরই আপনার আমার সকলেরই শ্রদ্ধি এবং প্রিয় বাজন বিশিষ্ট আলেম দ্বীন
মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যাইহোক আল্লাহ রাসূলের কোরআনুল কারীমের পরে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে এই মিরাজ সুতরাং আমি সহ আজকে সমস্ত ওলামায়ে কেরামও যদি মিরাজ নিয়ে কথা বলে শেষ হবে না হুজুরকে বসিয়ে রেখে আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করুক সকলে পড়ে আমিন ও মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত الحمد لله আমরা যার জন্য দেখুন বসে আছি যারা দূর কোন পাটে বসে আছি রাস্তা ঘাটে আছি আমাদের পীর তরিকত রহমানে শরীয়ত গাজী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী ওরাক পীর সাহেব গদিনী শিখ সংঘাত নবীর দরবার শরীফ বাহুল হবিগঞ্জ সিলেট হুজুর সারা বাংলায় দিনবাস করে থাকে যার অপেক্ষায় আমরা বসে আছি হুজুরকে আপনাদের সামনে ওয়াজ ও হুজুরতে আছে মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব গদিনী শিখ সংঘাত নবীর দরবার শরীফ মেহরবানি করে আপনারা বসে পড়ুন আল্লাহর রাস্তায় আমাদের দাওয়াতী মেহমানগণ একে পর এক ইনশাআল্লাহ আমাদের মাহফিলে এসে উপস্থিত হচ্ছেন আপনারা যারা দাঁড়িয়ে আছি আমরা বসে পড়ি আমরা সবাই বসে পড়ি ইনশাআল্লাহ আমাদের মাঝে এখন মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ পীর সাহেব শ্যামলা ইনশাআল্লাহ ওয়াজ নসিহত করবেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন আল্লাহর রাস্তায় বসে পড়েন السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة جارا باہرے راستہ گھاٹے دکان پاٹے بکھیپ تو وستہ چھوڑیے چھٹیے روئے چھین اپنا دیر کے انو گروہ پربوگ اپنا دیر دشتیا کو شنکر چھی مہربانی کرے اپنا را شسرین کل بھاوی দয়াল নবীর প্রেমের বাগানে উপস্থিত হয়ে বসে যান ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে কারণ আজকে এমন একটা রাত যেই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মিরাজ এটা সকলের জানা উচিত মিরাজ হয়েছিল কার মিরাজের অনুষ্ঠান আয়োজন করেছিলেন কে সেটা আমাদের সকলকে বুঝতে হবে জানতে হবে এবং অনেকেই আমরা জানি কথা কোন ঠিক না কাজেই আজকের এই রাতে আমার মনে হয় সারা পৃথিবীতে যত নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি আলেম ওলামা রয়েছেন এই রাতে যে যতই বক্তৃতা করেন না কেন আজকের এই রাতে সকলেই মিরাজুন নবীর উপরেই কথা বলবেন ঠিক না আমার পূর্বে যিনি চমৎকার ভাষায় আলোচনা করেছিলেন উনি জাস্ট আলোচনাটা শুরু করছিলেন ব্যাখ্যা করতে পারেন নাই ভালো করে ঠিক না কারণ অনেক সময়ের দরকার এরকম সকল ওলামায়ে কেরাম মিলেও যদি মিরাজের আলোচনা করেন তারপরও শেষ করা সম্ভব নয়